এখানে চা, ভেজ স্যান্ডউইচ, আলু তরকারি, এখানে জিরা রাইসের মতো, আর এখানে এখনো পুরি আসেনি, আসবে। তো চলো খেয়ে নিই আগে ব্রেকফাস্টটা। পুরিও নিয়ে নিয়েছি, আলু তরকারিও নিয়ে নিয়েছি, তো চলো আগে খেয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমার কথা শুনেই বুঝতে পারছো যে আমি হয়তো একটু ডাউন হয়ে গেছি। এবার যত দিন যাচ্ছে ঠান্ডাটা না বাড়ছে, তো আজকে এখানে লাস্ট দিন আর কি। কালকে আমরা বেরিয়ে যাব দুপুরের দিকে, দুপুর বলতে 12টার দিকে আমরা রুম ছেড়ে দেবো। তো বিকেলে বাস আমাদের, কিন্তু 12টা তো ছাড়তেই হবে, যেহেতু চেক আউটের টাইম 12টা। তো দেখা যাক আজকে কাছাকাছি মোটামুটি শুধু হাডিম্বা টেম্পেলটাই বাকি রয়েছে, আর বোটানিক্যাল গার্ডেন ফার্টেন যেগুলো বাকি রয়েছে ওগুলো বেকার, ওগুলো তো আমরা যাবো না। তো আজকেও আমরা স্কুটি নিয়েছি, কারণ গাড়িটা আমাদের কালকে লাগবে, তাই জন্যে বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দিয়ে আসার জন্যে। তো আজকে দেখি কোথায় কোথায় যাই, যাই করি না কেন তোমরা তো সাথে থাকবেই। তবে আজকে আমার খুব একটা ভালো লাগছে না, ওই জন্য অ্যাপিদিরা অনেকটা দূরে যাবে আজকে স্কুটি নিয়ে, আমরা যেতে চাইছি না অত দূরে। আমরা দেখি হাডিম্বা টেম্পেলটা হয়তো যাব, তারপর এদিক ওদিক ঘুরে আমরা চলে আসবো, কারণ বেকার আর একটা দিনের জন্য ঠান্ডা লাগিয়ে, বা স্কুটিতে তো হাওয়াটা ডাইরেক্ট লাগে না, তো আমার মনে হচ্ছে ঠান্ডাটা লেগে যেতে পারে। অলরেডি এখনো অবধি তো ঠিক আছি, তো দেখা যাক কি করা যায় আর কি। বুঝতে পারছি না আমরা এখনো যে আমরা কোথায় যাব, কি করব আজকে দিনটা। তো চলো যাই করি না কেন তোমরা তো সাথে। এই জাস্ট হাডিম্বা টেম্পেলে পৌঁছলাম, ও জাস্ট স্কুটিটাকে পার্ক করছে, হ্যাপিদিরা এখন আসেনি। আসলে কি বলতো, আজকে সবাই একটু ডাউন চলছি, প্রায় ঘোরা শেষই হয়ে গেছে। এ কদিন তো মানে প্রথম কদিন তো খুব এনার্জি থাকে না, তারপরেই আস্তে আস্তে ডাউন হতে থাকি, আর চলে যাওয়ারও একটা মন খারাপ থাকে সাথে, তো ওই জন্য সবাই একটু ডাউনেই চলছে। ওরা বললো যে আমরা পরে বেরোচ্ছি, তোরা হাডিম্বা টেম্পেলটা দেখে ফোন করে নিস। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা প্রথমবার মানালিতে, কিন্তু হ্যাপিদিদের এই নিয়ে বোধ হয় তিনবার, হ্যাপিদির বোধ হয় চারবার সম্ভবত, তো ওদের সবটাই মোটামুটি দেখা, আমাদেরই দেখাটা নেই। আমাকে কি অন্ধকার লাগছে, প্রচণ্ডই রোদ, ওয়েদারটা খুব ভালো পেয়েছি আমরা, পেছনটা দেখো কি সুন্দর। তো চলো ও আসুক, ওই স্কুটিটা পার্ক করেছে, আমরা পেট পার্কের এখানেই রাখলাম, কারণ বেশি হ্যাপা নিয়ে লাভ নেই যেহেতু রেন্টে নেওয়া। তো চলো ভেতরে যাওয়া যাক। ম্যাডাম রেডি হচ্ছে ফটো তুলবে বলে। শুধু আমি একা না, ও করবে। ফটো কখন দেবে বলছো? চলে আমরা দুজন খুব খুশি, আমরা মূলত ড্রেস পরে ফটো তুলবো বলেই এখানে এসেছিলাম আরো বেশি। আর জায়গাটা না প্রচন্ড ঠান্ডা, প্রচন্ডই ঠান্ডা।
তো রেডি হোক, তারপর ফাইনাল দেখাচ্ছি। এসে আমরা হোটেল শান্তিনিকেতনে লাঞ্চ করতে, যেখানে আমরা কালকে এসেছিলাম সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেতে, সেখানেই এসছি। এখন বাজে একটা, তো আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করে আমরা আজকে হোটেল ঢুকে যাবো, কারণ আজকে আমাদের প্যাকিংও করতে হবে আর কি, গুছিয়ে নিতে হবে লাস্ট। তো চলো আসুক। আগে ও চিকেন থালি খাবে বলেছিল, চিকেন থালি পাইনি, চিকেন হচ্ছে। তো আমি মাছ থালি খাবো বলেছিলাম আগেই, তো মাছ থালি খাচ্ছে ও। মন খারাপ হয়ে গেছে, বেচারা চিকেন পাইনি। তো ঠিক আছে, আগে খেয়ে দিয়ে নি। আজকে সন্ধ্যেবেলা কোনো স্ন্যাক্স খেয়ে নেবো, তন্দুরি ফেন্দুরি। তো চিকেন তন্দুরি খাওয়া মানে খাবো বলেছি সন্ধ্যেবেলা, এটা বলে বোঝানো হয়েছে যে চিকেন খাবো খাবো। ও আসলে চিকেনটা খুব ভালোবাসে, তাই জন্য এরকম করে। তো আসুক, মাছের থালিটা চলে এসছে রান্না, মানে থালি চলে এসছে রান্না বলছি। ডাল, আলু চিপস, পাঁপড়, আলু পোস্ত, বাঁধাকপি তরকারি, বাঁধাকপির তরকারিটা দিয়ে তেল গড়াচ্ছে ওরও, তাই লেবু পেঁয়াজও আছে দেখছি ওরটায়, তেমন আমারটা তো আছে এই যে লেবু পেঁয়াজ। যাই হোক না কেন, এরপরে আসবে মাছ। তো মাছটা আসুক, তারপর দেখা যাবে। পাঁপড় খায় না, আমাকে দিয়ে দিলো, তোমার কাছে অন্তত রকম, কোথায় রাখবো জানি না। এরপরেও কিছু আসবে কিনা, তবে মাছের পিসগুলো না যথেষ্ট বড়, আমি জানি না ওটা পুরোটা শেষ করতে পারবে কিনা, মানে প্রচন্ডই বড়, বাড়িতে খেতে চায় না। আজকে যদি খেয়ে নেয় তো খুবই ভালো কথা। এই মাছের থালিটার দাম হচ্ছে 180 টাকা। তোমরা যদি কেউ মানালিতে আসো শান্তিনিকেতনে ট্রাই করতে পারো, খাবারও খুব ভালো, আমরা অলরেডি খাচ্ছি। তোমার কেমন লাগছে? সত্যিই ভালো, সব গরম গরম দিচ্ছে, বেশ ভালো।
তো যদি আর কিছু আসে আমি পরে বলে দেবো, ঠিক আছে? রেডি সেডি হয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। 9টা বাজার একটা কারণ আছে, আমরা এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে সব প্যাক হয়ে গেছে, শুধুমাত্র ওপরে যে ক্রিম চিমগুলো দেখছো ওগুলো আমাদের পিট ব্যাগে ঢোকাবো, আর যা মোটামুটি পড়ে আছি এই কটা, এই জন্য এই লাগেজটাকে একটু খুলে রেখেছি, জাস্ট পড়ে আছে যে প্যান্ট দুটো ওগুলো ঢুকিয়ে দেবো, হাসছে কারণ ঢোকানোর মতো একচুল জায়গা নেই, কারণ আমরা এখানে এসে যা কিনেছি সবই এর মধ্যেই ঢুকেছে আর কি। তারপরেও এই হ্যান্ড যেতে পারবো কিনা সেটাই একটা সন্দেহ। এই হ্যান্ডব্যাগটা এখন ঢুকিয়েছি, মানে গুছিয়েছি আর কি, ওটা আমি ব্যাগটা নিয়েছিলাম বাড়ি থেকে। তো চলো একটু যাই, আজকে আমাদের নিচে মানে ডিনার করার ইচ্ছে নেই যেহেতু আজকে লাস্ট ডে আমাদের, তো দেখা যাক, চলো যাওয়া যাক। দেখো পাহাড়ের উপরে বাড়িগুলো, আমি অনেকটা জুম করেছি তাই বোধহয় ভালো বোঝা যাচ্ছে না, পুরো জোনাকির আলোর মতো লাগে। চলো এবার ঘরে ঢুকে যাই। স্যালাড, রুটি, জিরা রাইস, মিক্সড ভেজ, কাদাই পনির, আর ডাল ইয়োলো বলছে এটা। তো চলো, আর আজকে আছে সুজির হালুয়া। চলে এসেছি, আজকে মনটা একটু সত্যিই খারাপ কারণ কালকে আমরা পেরিয়ে যাব, আর দিনও শেষ, আর ফিরে তো যেতেই হবে, কিছু তো করার নেই, এখানে তো আমরা কেউ থাকতে আসিনি, ঘুরতেই এসেছি, এখানে থাকলে হয়তো আর তখন ভালোও লাগবে না। তো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।